হ্যালো বন্ধুরা, আমি দেবপ্রিয়া। তোমাদের সকলকে স্বাগত টেলি লাইফস্টাইল উইথ দেবপ্রিয়াতে। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আর এখন দেখে বুঝতেই পারছো যে আমি এখন আছি হচ্ছে আমার বাপের বাড়িতে। আমি এসেছি হচ্ছে বৃহস্পতিবার দিন রাত্রেবেলা 9:30 পর, আর আজকে হচ্ছে সোমবার। মধ্যেখানে এই কদিন আর ব্লগ করা হয়নি, কারণ জানোই যে বাপের বাড়িতে আসলে কী হয়। আর কালকে পরশু বাবাও ছিল, তো বাবার সাথেও সময় কাটিয়েছি। আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আমার বাপের বাড়িতে আসলে কিন্তু আমি 10টার আগে ঘুম থেকে উঠি না, তো আমার আজকেও সেই সেমই 10টার সময় উঠেছি। এখন 10টার সময় ওঠার পরেও কিন্তু আমি নামিনি, ওঠার পরে যে মানুষ নেমে যায় সেটাও কিন্তু নয়। এতক্ষণ ধরে বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম, ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তো চলো এখন এবার নিচে নামি। মা অলরেডি অনেকক্ষণ ধরে ডাকাডাকি শুরু করেছে টিফিন খাওয়ার জন্য, চা অলরেডি জল হয়ে গেছে, তো চলো নিচে চলো। আজকে একটু বেরোনোরও আছে, বেরোনোর তো টাইম অলরেডি হয়েই গেছে, কিন্তু আমি লেট বললাম না, আমি 10টার আগে এখানে আসতে পারি উঠি না, সেটা একটা বাজে জিনিস হয় আমি জানি, কিন্তু কী করবো, আমার মানে ঘুমই ভাঙে না। তো মায়ের এদিকে রান্নাবান্না মোটামুটি সবই হয়ে গেছে, আর বাবাও যে সকালবেলা খেয়ে দিয়ে টিফিন টিফিন নিয়ে বেরিয়েও পড়েছে। বাবা অবশ্য অনেকক্ষণ আগেই গেছে, মায়ের রান্না মানে সেই হিসেবে দেখতে গেলে 9টার মধ্যেই কমপ্লিট। তো চলো এখন আমি এখানে চলে এসেছি, তো চলো এখন আমি আগে চাটা খেয়ে নিই, টিফিনটা করে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমার তো ব্রেকফাস্ট হয়েই গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজছে 1:30, আর আমি এখন যাবো স্নানে। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের বললাম যে সকালবেলা বাবা বেরিয়ে গেছে, তখনই রান্না কমপ্লিট হয়ে গেছিলো 9:30 মধ্যেই। তো আমি এখন যাচ্ছি হচ্ছে স্নানে। আর এই বাড়িতে আসলে পর না আমি একটুখানি কুড়ে হয়ে যাই, একটুখানি না প্রচণ্ড পরিমাণে কুড়ে হয়ে যাই, আমার তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো শুয়ে বসেই সময়টা কাটাই। তো এতক্ষণ ধরে বসে শুয়ে সময় কাটাচ্ছিলাম, প্লাস আমাদের পাশের বাড়ি থেকে একজন কাকিমা এসেছিল, তার সাথেও কিছুক্ষণ গল্প করেছিলাম, আর একটু বেরিয়েও ছিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে এখন বাজছে 1:30, তো চলো আমি স্নানটা করে নিই, স্নানটা করে নিয়ে চলে যাবো হচ্ছে লাঞ্চ করতে। আর লাঞ্চ করার পর কিছু কাজ আছে, কিছু কাজ বলতে কি বলো তো, এই বাড়িতেও না আমার অনেক কিন্তু জুয়েলারি আছে, মানে সাজগোজের জিনিসপত্র, তারপর কানের দুল, গলার হার, এসব জিনিস কিন্তু এই বাড়িতেও আমার অনেক কিছুই আছে। তো সেই জিনিসগুলো কি হয় বলো তো, সব মানে এদিক ওদিক করে রাখা, বিয়ের পর সত্যি কথা বলতে গেলে পর এখানে আসা মানে এখানে এসে যখন কোথাও বেরোনোর থাকে, তখন কোনো জিনিসই যেন হাতের কাছে আর খুঁজে পাওয়া যায় না। না একটা মানে একটা বই দুটো যদি লিপস্টিক বলা হয়, লিপস্টিক কিন্তু এক বাক্স আছে, কিন্তু দেখবে সামনে না থাকলে পর কোনো জিনিসই আর পাওয়া যায় না। তারপর কানের দুল, গলার হার, এগুলো তো কিছুই খুঁজে পাই না। তো সেই কারণে আজকে ভেবেছি, মানে এটা আজকে না, এটা অনেক দিন ধরেই ভাবি যে এই জিনিসগুলো সুন্দরভাবে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো এক জায়গায়, যাতে কিনা মানে কোথাও বেরোনোর সময় হাত দিলে পরেই পাওয়া যায়। তো সেটা আর করা হয়ে ওঠে না, দেখবে তোমরা মেয়েরা এটা খুব ভালো মতনভাবে বুঝতে পারবে যে বাপের বাড়িতে গিয়ে আমরা অনেক কিছুই প্ল্যান করি যে এটা করবো, ওটা করবো, সেটা করবো, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে শুধু ভেবেই যাই, করা আর হয়ে ওঠে না। কারণ এখানে আসলে পর না সত্যি একটা মানে আলাদা রকম কুড়েমিতে ধরে নেয়, বিশেষ করে আমার তো এটা হয়, জানি না তোমাদের কার কথাটা হয়, তো আমি এখানে আসলে পর ভীষণ কুড়ে হয়ে যাই, যার ফলে আমি অনেক কিছুই ভাবি যে এটা করবো, ওটা করবো, কিন্তু সেগুলো আর করে মানে আমি করতে পারি না। তো যাই হোক, আজকে সেটা করেই ছাড়বো। তো আমি জাস্ট মানে স্নানটা করবো, স্নানটা করে লাঞ্চটা করে এসে এই যে মানে এই যে জিনিসগুলো যেগুলো ভেবেছি সেগুলো আজকে সাজিয়ে গুছিয়ে নেবো, সঙ্গে তোমাদেরকেও আমি শেয়ার করবো যে এখানে এই বাড়িতে আমার কী কী জুয়েলারি কালেকশন আছে। তো চলো আমি ফটাফট স্নানটা করে চলে আসি। হ্যালো বন্ধুরা, তখন দুপুরবেলায় বললাম যে আমি খেয়ে দিয়ে উঠে নাকি জুয়েলারি ঠিক করবো, সে তো আমার আর হলো না, মানে আমি এতটাই কুড়ে যে সেটা আমি আর করে উঠতে পারলাম না, সেই অনেক মানে যা হওয়ার তাই এখন আমার বেরোনোর। এখন আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত টেনে টুনে এইটা বললাম, এই কানের দুলটা আর এই গলার হারটা, এই দুটো কিন্তু সেটে। তো এখন আমি মায়ের সাথে একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখবেই। তো চলো আগে আমি ঘুরে আসি, ঘুরে এসে আমার জুয়েলারি কালেকশনটাও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, অবশ্যই শেয়ার করবো। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি, আর আমার মাও রেডি হয়ে গেছে, এই দেখো মাও হাই করে দিল। আর ঘরের এখন এমন অবস্থা, মানে এইটা খুঁজতে গিয়ে ঘরটা এমন তছনছ করেছি যে ঘরের অবস্থা খুব খারাপ, বাড়িতে এসে এগুলোকে গোছাতে হবে। তো চলো আগে বেরিয়ে পড়ি। এখন বেরিয়ে পড়েছি, আর আমার মা যেহেতু অসুস্থ, মা অনেকটাই পেছনে পড়ে রয়েছে, মা সেভাবে হাঁটতে পারে না। এখানে আমাদের সামনেই টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে টোটো করে চলে যাবো। তো চলো, রানিয়ে একটা রিক্সা পেয়ে গেছি, তো রিক্সা উঠেও গেছি, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছে নিই, আপনি তো জানতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি আর কী করতে যাচ্ছি। চলো, চলে এসেছি আমাদের আজকের মেইন গন্তব্যস্থলে। হ্যাঁ, আজকে এসেছি এই মোবাইলের দোকানে। তো চলো, কত পড়ছে এটা? এটা তোমার দাম পড়ছে 8,999। এটা ফাইনাল প্রাইস আমার জন্য কত? সেটা বলে দাও, যাতে সবাই যদি আমার এই ভিডিও দেখে কেউ আসে তাহলে পর তার জন্য একটু বলে দাও। তোমার জন্য
এর আগেও আমি এখান থেকে প্রচুর ফোন নিয়েছি, আমার সমস্ত ফোনই এখান থেকে নেওয়া, এই দোকানটা যাবে থেকে হয়েছে। তো এই মডেলটা 8,500 টাকায় পাচ্ছি আমি, 3 GB আর 32 GB। এই হচ্ছে কালার, মায়ের ফোনটা কেনা হলো ঠিকই, কিন্তু একটা মানে বিপদে পড়ে গেলাম, সেটা হচ্ছে যে আমরা আমার মোবাইলের এটিএম কার্ডের পিন আমি একদমভাবে বেমালুমভাবে ভুলে গেছি, কী করে ভুললাম আমি নিজেও মনে করতে পারছি না, মানে কোনোভাবে কাজই হচ্ছে না, মায়ের এটিএম কার্ডটা কোনোভাবেই কোনো কাজ করছে না, তো সেই কারণে একটা প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, মায়ের কাছে টাকা ছিল ক্যাশ, সেটা দিয়েই মা ফোনটা নিয়ে নিয়েছে। তো চলো এখন দেখা যাক কোথায় যাওয়া যাক। আমরা আজকে চলে এসেছি খড়দাতেই, দ্য ব্ল্যাক বোল বলে একটা ছোট্ট রেস্টুরেন্ট হয়েছে সেখানে, এটা একদম খড়দা SBI-এর নিচেই হয়েছে, এই জাস্ট পুজোর সময়তেই ওপেনিং হয়েছে। জায়গাটা ছোট ঠিকই, কিন্তু এখানকার লোকদের ব্যবহারও খুব ভালো, আর এখানকার খাবার দাবারও কিন্তু যথেষ্ট টেস্টি, আমরা যেরকম স্পাইসি বলে দিয়েছিলাম সেরকম স্পাইসি কিন্তু বানিয়েছে, তো বেশ ভালোই লেগেছে আমার, আমার মায়েরও কিন্তু বেশ ভালোই লেগেছে। এখানে গান চলছিল তার জন্য এখানে কোনো রকম কথা বলতে পারিনি কপিরাইট আসার ভয়ে, দুজনের জন্য কোয়ান্টিটিও যথেষ্টই ঠিকঠাক ছিল, আর এই ট্রিটটা কিন্তু মাই দিয়েছে। অবশ্য এই কথাটা বলার কোনো অপেক্ষা রাখে না, মায়ের সাথে বেরোলে মাই সবসময় খাওয়ায়। বাবাকে না জানিয়ে আজকে মা ফোনটা কিনে নিল, আর ফোন কিনে নিয়ে বাড়িতে গিয়ে বাবাকে জানাবে, তো আজকে সেই আনন্দে কিন্তু এই ট্রিট, আর সঙ্গে এই চকলেট স্মুদিটাও খাইয়েছে 50 টাকা দাম দিয়ে, মোটামুটি ছিল। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আর সমস্ত সব কাজই ঠিকঠাকভাবে হয়ে গেছে, আর এই যে মায়ের ফোনটা নিয়ে বাড়িও চলে এসেছি। তাও এটার মডেল নাম্বারটা তোমাদেরকে বলেই দিচ্ছি, এটার মডেল নাম্বারটা হচ্ছে oppo A16e। তো এটার প্রাইস এমনিতে মানে এটার বক্সে লেখা আছে 13,990 টাকা, এমনি দোকানে গেলে পরে এটা 10,500 টাকাই বলবে, তারপর তো দোকানদাররা এমনিতে স্পেশাল ডিসকাউন্ট দেয়, তো সেই স্পেশাল ডিসকাউন্ট দিয়ে ওরা বলেছিলো একদম ফাইনাল রেট আসবে হচ্ছে 8,500 টাকা, তারপর ওটাকে ক্যাঁকুই ক্যাঁকুই করে 8,300-তে আনা হয়েছে, তো অনেকটাই কম দামে হয়েছে। মা এমনিতেও যে খুব দামি সেট মানে ইউজ করেছে কখনো সেরকম কিন্তু নয়, মায়ের ওই প্রথমে ছিল হচ্ছে একদম ফার্স্ট ফোন, আমি যখন ক্লাস সিক্সে পড়ি না সেভেনে, তখন ফার্স্ট ছিল হচ্ছে ওই নকিয়ার ওই ফোনগুলো, যেগুলো ওই বোতাম টেপা ফোন, মানে যেটা সববার বাড়িতে ছিল, একটা সাপ গেম ছিল, সেই সাপ গেমে আমরা খেলতাম মনে আছে, সেই ফোন ছিল। তারপর ওই ফোন দিয়ে তো বহু বছর চালিয়েছিল, তারপর ওই ফোনের পর আমার আর মনে পড়ছে না কোন ফোন ছিল, হ্যাঁ ওই ফোনের পর এলো স্যামসাং গুরু, সেই স্যামসাং গুরুর পর এলো হচ্ছে স্যামসংয়েরই একদম J2 বলে একটা মডেল ছিল মনে আছে, যেটা কিনা একদম মানে স্টার্টিং রেঞ্জ ছিল 6,000 টাকা দাম ছিল ফোনটার, টাচ ফোনের, সেই ফোনটা তারপর ইউজ করলো, সেই ফোনটাও বহু বছর ইউজ করেছিল। তারপর মানে লাস্ট ফোন ছিল হচ্ছে ওপোরই একটা ফোন, সরি ওপো না, ভিভোর একটা ফোন ছিল, সেটাও হচ্ছে ভিভোর একদম স্টার্টিং রেঞ্জ যেটা ছিল সেটাই। আর এই ফার্স্ট টাইম একটু ওঠা হয়েছে, কিন্তু এই ফোনগুলো কী বলো তো এখন কিন্তু ফোনের দাম আগের থেকে অনেক কমে গেছে, সেটার জন্যই এই ফোনটা এসছে, তা নাহলে কিন্তু এতটা ভালো ফোন আবার আসতো না। তারপর এখন অনেক কম দামের ফোনে অনেক ফিচার্স থাকে, এটা কিন্তু 3 GB র্যাম রয়েছে আর 32 GB বোধ হয় ইন্টারনাল রয়েছে। আমি জাস্ট সঙ্গে গেছিলাম, আর কোন ফোন নেবে না নেবে সেটা আমি জাস্ট একটু পছন্দ করে দিয়েছি এই পর্যন্তই। পুজোর সময় থেকেই আমার ইচ্ছা হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে ইলেকট্রনিক নুডলস আর চিলি চিকেন খাবো, অনেক দিন ধরে আমার ইচ্ছা হচ্ছে কিন্তু আর খাওয়া হয়ে ওঠেনি, কারণ পুজোর সময় তো ঠাকুর দেখাতেই মানে ব্যস্ত ছিলাম, পুজোর সময় তো হয়নি আর পুজোর পরেও আর কাজে কর্মে হয়ে ওঠেনি। তো কালকে মাকে বললাম, মা জিজ্ঞেস করলো কী খাবি, মা বলছিলো বিরিয়ানি খাওয়ার জন্য, আমি বললাম বিরিয়ানি খাবো না, অনেক দিন হয়ে গেছে চাউমিন আর চিলি চিকেন খাইনি, আমার প্রচণ্ড চাউমিন চিলি চিকেন খেতে ইচ্ছে করছিলো, তো তার জন্য ওখানে গিয়ে চাউমিন চিলি চিকেন খেলাম, আর ওখান থেকে বেরিয়েই খেলাম হচ্ছে চকলেট স্মুদি। আমাদের এখানে আগে এত শত দোকানপাট ছিল না, এখন রিসেন্ট যত দোকানপাট হয়েছে, তো যাই হোক মোটামুটি 50 টাকা নিয়েছিল চকলেট স্মুদিটা, মোটামুটি ছিল, এমন কিছু ভালো নয়, আবার একেবারে খাওয়া যাচ্ছিল না সেরকমও নয়, অ্যাভারেজ। তো তোমরা যদি বলো যে এরপর নেক্সট টাইম খাবো কি না, তাহলে বলবো যে না ওই জিনিসটা আর খাবো না। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো, বেশ ভালোই কেটেছে, চলো আজকের ভিডিওটা আর বড় করবো না, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগের সঙ্গে। আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, চলো টাটা।